মৃত পশুর দেহ ভাগাড় থেকে তুলে এনে রেস্তোরায় বিক্রির ঘটনা সম্প্রতি সামনে এসছে কলকাতায় এই ঘটনার জেরে পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর আতঙ্ক ছড়িয়েছে শহরবাসীর মনে পুরসভার চেয়ারম্যানের কাছে বারবার অভিযোগ এসেছে শহরের রেস্তোরাঁগুলিতে কি ধরনের খাবার পরিবেশিত হয় তার সত্যতা উদ্ধারের জন্য শুক্রবার সন্ধ্যায় পুরসভার অতিরিক্ত স্যানিটারি ইন্সপেক্টর এবং রাজ্য সরকারের দুর্নীতি দমন শাখা যৌথভাবে অভিযান চালালো তমলুক শহরের কয়েকটি রেস্তোরাঁয় রেস্তোরাঁর ফ্রিজ থেকে উদ্ধার হলো অনেক দিনের রান্না করা বাসি খাবার এবং প্যাকেটে মজুদ করা কাঁচা মাংস এই রেস্তোরাঁগুলি থেকে শুধু বাসি খাবার এবং কাঁচা মাংসই নয় উদ্ধার হয়েছে বেশ কিছু ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার আটক হয়েছেন রেস্তোরাঁর দুই মালিক তমলুক শহর থেকে পার্থপ্রতিম দাস আনন্দবাজার পত্রিকা